নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যারা দলের ভেতরে থেকে দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করবেন তাদের নজরদারিতে রাখবে কেন্দ্রীয় আওয়ামী লীগ দলের সকলকে ঐক্যবদ্ধ করে নৌকার পক্ষে কাজ করার বিকল্প দেখছে না দল তাই স্থানীয় বিভাজন মিটিয়ে নির্বাচনের মাঠে নামার চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ইতিমধ্যে আওয়ামী লীগ বিএনপি দুপক্ষে চলছে প্রচারণা স্থানীয় রাজনীতিতে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভির মুখোমুখি অবস্থানের কারণে নৌকার জয় নিয়ে কিছুটা সংশয়ে রয়েছে ক্ষমতাসীন দল দলের ভেতরে থেকে কারা নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে তা কঠোরভাবে নজরদারিতে রাখছে কেন্দ্র থেকে দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে এমনটি আমরা হতে দিতে চাই না ভিতরে ভিতরে তারা অন্য দিকে অন্য প্রার্থীর পক্ষে কাজ করবে এমনটি হতে পারবে না যেহেতু আমাদের একটা কঠোর নজরদারি সেখানে আছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জের স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সাথে থাকবেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সকলে মিলে মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের সাথে মিলে সমন্বয় করে আমরা কাজগুলো শুরু করেছি। আমরা প্রতিটি ওয়ার্ডকে একটি ভিত্তি পয়েন্ট হিসেবে ধরে আমরা নির্বাচনে আমাদের কাজগুলো করছি। ভোট কেন্দ্রকে বেস করে আমরা নির্বাচনী কার্যক্রমকে আমরা পরিচালনা করছে তার সাথে সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা যার যার মতো করে আলাদা আলাদা কাজ করবে কখনো কখনো সমন্বিতভাবে একসাথে কাজ করবে দল ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিয়ে সংশয় থাকবে না এমনটাই মনে করেন নেতারা অবস্থাটা কি আমরা জানতে চেয়েছি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা